তালাক বা গিবস তালাক বা গিবর্টস আমাদের সমাজের একটি অভিশাপ একে একটি ছেলে বা মেয়ে সামাজিক ধর্মীয় রীতি রীতি অনুসরণ করে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় তখনই তারা একত্রে বসবাস করতে শুরু করে তালাক অবশ্যই আইন অনুসারে দিতে হবে উনিশশো সালের পারিবারিক অধ্যাদেশ আইনের সাত ধারা মোতাবেক তালাক প্রদান করা হয় তালাক স্বামী স্ত্রী দুজন দুজনকেই দিতে পারে তালাক দিতে হলে অবশ্যই আমাদেরকে কিছু আইনের নিয়মকানুন মেনে চলে তালাক প্রদান করতে হবে আর যে নিয়মগুলো মানতে হবে সেগুলো হলো অবশ্যই যে পক্ষ তালাক দিবে অন্য পক্ষকে একটি নোটিশ প্রদান করতে হবে এবং যদি যে পক্ষ যেখানে বসবাস করে যদি সে কোনো ইউনিয়ন পরিষদে বসবাস করে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর নোটিশ প্রদান করতে হবে আর যদি সে ম্যাক এলাকায় বসবাস করে তাহলে সিকে মেহর মহোদয়ের বরাবর একটি নোটিশ প্রেরণ করতে হবে এভাবে আমরা তালাক প্রদান করতে পারব আর তালাক প্রদান তখনই কার্যকর হবে যখন নব্বই দিন অতিবাহিত হবে তখন তালাক প্রদান তখন তালাক প্রদান কার্যকর হইবে তালাক এখন আমাদের দেশে ব্যাধির মতো বিরাজ করছে আমাদের দেশে এখন প্রতিদিন দেখা যাচ্ছে যত কেনা বিবাহ হচ্ছে এর চেয়ে বেশি তালাক হচ্ছে কিছু কিছু কারণে আমাদের দেশে তালাকের প্রবণতা এত বেড়ে গেছে প্রথমত যৌতুক বাল্যবিবাহ স্বামী স্ত্রীর অমিল বহুবিবাহ পরক্রিয়া সোশ্যাল মিডিয়ার প্রভাব পারিবারিক চাপ শাশুড়ির চাপ বন্য বৈষম্য স্ট্রেটার বৈষম্য সুশিক্ষার অভাব দেনমোহরের উচ্চ আকাঙ্ক্ষা তালাক আমাদের দেশে এখন ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে আমাদের দেশে প্রতিদিন আমরা লক্ষ্য করব যত না বিবাহ হচ্ছে তার চেয়েও বেশি তালাক প্রদান করছে আর এই তালাক প্রদানের মূলত কিছু কারণ আছে সে কারণগুলো হলো যৌতুক বাল্যবিবাহ স্বামী স্ত্রী অমিল বহুবিবাহ পরকিয়া পরকীয়া সোশ্যাল মিডিয়ার প্রভাব পারিবারিক চাপ শ্বশুর শাশুড়ির চাপ বর্ণ বৈষম্য স্ট্যাটাস বৈষম্য সুশিক্ষার অভাব দেনমোহর ও উচ্চ আকাঙ্ক্ষা ইত্যাদি তালাকের কারণগুলোর মধ্যে আমরা যদি যৌতুকের কথা বলতে যাই তাহলে আমরা দেখব যে আমাদের পরিবারগুলো বিবাহের আগেই দেখা যায় যে অধিকাংশ পরিবার পাত্রপক্ষকে উপহাসস্বরূপ কিছু টাকা দিয়ে দিচ্ছে আর ওই টাকা পাওয়ার প্রবণতা থেকে এত বেশি লোভে পড়ে যায় পাত্রপক্ষ বিবাহের পর তার স্ত্রীর কাছে যৌতুক ডিমান্ড করে ধনী ব্যক্তিরা দেখা যাচ্ছে যে তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে তারা তাদের হাজব্যান্ড তাদের তারা তাদের মেয়েদের বিয়ের সময় উপহারস্বরূপ দেখা যাচ্ছে ডায়মন্ডের রিং কিংবা বিভিন্ন উচ্চ মানের উপহার তাদের পক্ষকে তারা উপহার দিচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখতেছি যে ও ছেলে মেয়ের পক্ষের দেখা যাচ্ছে ছেলে সাতটা বোন বা আটটা বোন ওই সাতটা বোন আটটা বোনকে সবগুলোকে দাওয়াত করে আনতেছে ওদের মেয়ের জামাইদেরকে ওরা একটা একটা আঙ্কি দিয়ে দিচ্ছে আর ওই আঙ্কিগুলোকে ওরা বলতেছে উপহার কিন্তু এই উপহারটাই এখন আমাদের যৌতুকে পরিণত হয়েছে কারণ আমাদের যারা নিম্নশ্রেণীর লোকজন আছে যারা দিনমজুর ওরা যখন তাদের মেয়েকে বিয়ে দেয় ওরা ওই ডিমান্ডটা ফুলফিল করতে পারে না তখন পাড়াপশ্বিত পাল্লায় পড়ে দেখা যায় যে তারা মেয়ের উপর অত্যাচার শুরু করে দেয় যৌতুকের জন্য বলা শুরু করে দেয় যে অমুকে সাতটা আংকি দিল তোমার মা তো আমার মা ছেলের মেয়ের জামা দিকে দুইটা আংকিও দিতে পারলো না যার কারণে ওই প্রথা থেকেই পরবর্তী থেকে তালাকে পরিণত হয় আর আমরা এই প্রথাটা ভাঙতে পারতেছি না বিদায় আমাদের সমাজে তালাকটা দিনকে দিন বেড়েই চলতেছে তারপর যদি আমরা বলতে যাই আমরা বলতে পারি পরকিয়া সোশ্যাল মিডিয়ার কথা সোশ্যাল মিডিয়া কিংবা পরকিয়ার কারণেও কিন্তু আমাদের সমাজে আজকালকার তালাকের মতো এ ধরনের একটা অভিশপ্ত ঘটনা ঘটছে প্রতিদিনই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া রাষ্ট্র সরকার আমাদের জন্য আনছে আশীর্বাদ হিসাবে যাতে আমরা একে অন্যের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারি যাদের হাজব্যান্ড বাইরে থাকে আমরা খুব সহজে হাতের নাগালে তাদের সাথে কথা বলতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে ইদানিং আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে অধিকাংশ ছেলে বা মেয়ে দেখা যাচ্ছে যে ছেলেকে প্রবাসে থাকে হয়তো তার স্বামী প্রবাসে থাকতেছে শ্রী দেশে থাকতেছে ছেলেটা ওখানে তার ফেসবুক আইডিতে সিঙ্গেল সে যে পরক্রিয়া করতেছে মেয়েকে অতবা এখানে সিঙ্গেল সে যে পরক্রিয়া করতেছে যার ফলে তারা একে অপরের সংসারটা ভেঙে দিয়ে তারা পালিয়ে যাচ্ছে একেও তালাকে পরিণত হচ্ছে এটাকে আমরা ঠেকাতেও পারতেছি না কোনো কিছুই করতে পারতেছি না সোশ্যাল মিডিয়ার প্রভাবে দেখা যাচ্ছে অধিকাংশ ওই পরকীয়া জড়ে যাচ্ছে আর ওই পরকিয়া থেকে তালাক পরিণত হচ্ছে এবার আমরা তালাকের আরেকটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আমরা বলতে পারবো যে শরীর শাশুড়ির চাপ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্বামীকে সারাক্ষণ বাইরে থাকে বোটা সরিষা সরিষাতেই থাকে কিন্তু আমাদের সমাজে আমরা আমাদের মেয়েটাকে যেভাবে মেনে নিতে পারতেছি কিন্তু বউটাকে ওভাবে মেনে নিতে পারতেছি না দেখা যাচ্ছে যে অমুকের মো বউ এক লক্ষ টাকা আনছে এসে আমার ছেলের বউ তো এক লক্ষ টাকা আনছে বাবার বাড়ি থেকে কিংবা আমার ছেলেকে তো তার শ্বশুর বাড়ির লোকজন বিদেশ পাঠায় দিচ্ছে ওই কানপড়াগুলো ধরে পরের দিন থেকে শুরু হয়ে যায় বইয়ের উপর টর্চা কিংবা গ্রাম অঞ্চলে আমরা অধিকাংশ সময় দেখি যে মোটর সাইকেল দাবি করায় এটা যেন তাদের একটা নৈতিক ব্যাপার হয়ে গেছে ওই শ্বশুড়িকে এসে পাড়াপশি আত্মীয় স্বজন বলতেছে তোমার ছেলেকে তো একটা মোটর সাইকেলও দিল না শ্বশুরবাড়ি থেকে তাহলে শ্বশুরবাড়িতে যাবে কেন তো এটা নিয়ে দেখা যাচ্ছে যে শ্বশুর শাশুড়ির ছেলেকে কান পরা দিচ্ছে ছেলে এটা থেকে উত্তক্ত হয়ে তার বউকে এত বেশি অত্যাচার করছে ওখান থেকেও তালাকে তালাকে পরিণত হচ্ছে যখন মেয়েটার অত্যাচার সহ্য করতে পারে না সে চলে যায় তার বাপের বাড়িতে ওই যে একটা গ্যাপ ওই গ্যাপ থেকে দেখা যাচ্ছে যে দুপক্ষের মধ্যে ওই গ্যাপ থেকে এক পক্ষ অন্য পক্ষকে কিছুদিন যেতে না যেতেই তালাক প্রদান করতেছে স্বামী স্ত্রীর অমিলের কারণও তালাক প্রদান করা হচ্ছে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী দুজনই একে একজনকে অল্প বিষয় নিয়ে সন্দেহ করতেছে এটার জন্য তালাক হচ্ছে কিংবা স্বামী স্ত্রী দুজনই চাকরি করে তো স্বামী স্ত্রী দুজন চাকরি করে মানে সমাজের একটা দুজনের পরিবারের জন্য একটা আশীর্বাদ কারণ দুজনেই ইনকাম করতেছে দুজনে একই জায়গায় খরচ করতেছে আমাদের দিনকে দিন প্রবণতা চলছে বেড়েই অধিকাংশ সময় আমরা দেখতে পাই যে একটা বয়লোকের ছেলেকে একটা গরিবের মেয়েকে বউ বানায় নিয়ে গেল হয়তো সামাজিকভাবে নিয়ে নিছে বিয়েটা কিন্তু বিয়ের পরে আর ওই সামাজিক বিয়েটাকে ওরা মানতে পারে না মানতে না পেরে ওরা চায় যে ওই ওদের স্টেটাস মতো ওই গরিবের মেয়েটা প্রতিদিন যে ওদের বাড়ি থেকে অনেক কারি কারি জিনিসপত্র পাঠাক খাওয়া দাওয়া পাঠাক ওই ছেলেকে দামি দামি পোশাক দেখ ওরা এটাকে গ্যারিকটি যৌতুক বলে বা ডিমান্ড বলে না ওরা বলে যে এটা ওদের রীতি কিন্তু ওই রীতিকে কিভাবে এই গরিবের মেয়ে বিকাবে একেও তো চিন্তা করতে হবে যখন সে কিছুতেই রীতিটাকে সে মিলে মিলেতে পারতেছে না ওই সমাজে সে কিছুতে পরিবেশের সাথে মিলতে পারতেছে না তখন প্রতিনিয়ত তার খুকি নাকি ব্যাপারগুলো আর ক্ষমা করা হয় না দেখা যায় খুঁকিনাকি ব্যাপারগুলো নিয়ে তাকে এত বেশি যন্ত্রণা দেয় সে বাধ্য হয়ে বাবার বাড়িতে ফিরে আসে আর তার ওই বাবার বাড়িতে ফিরে আসা পরিণতিও কিন্তু তালাকেই গড়ায় পালিয়ে গিয়ে বিয়ে করার কারণেও আমাদের দেশে তালাকের প্রবণতা বাড়ছে অনেক অংশে দেখা যায় যে ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে হয়তো তার অপ্রাপ্ত বয়সতার কারণে কিংবা সামাজিক স্টেটাসের কারণে কিংবা এমন অন্য কোনো কারণ থাকতে পারে যার কারণে ফ্যামিলি মেনে নেবে না তারা পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে কিংবা কাজী অফিসে গিয়ে বিয়ে করে কিন্তু ওই বিয়েকে আমরা অধিকাংশই দেখেছি যে বেশি দিন কী কেনা কিছুদিন পরে যখন তাদের দুই পরিবার জানাজানি হয়ে যায় হয়তো কোনোভাবে ওদেরকে ঘরে ফিরে আনে ঘরে ফিরে আনার পরবর্তীতে দেখা যায় যে মেয়েটাকে কিংবা এমন এমনভাবে বুঝিয়ে ফেলে যে একেও তালাকে পরিণত হয়ে যায় পরকীয়ার কারণেও আমাদের দেশে তালাকের প্রবণতা বেড়ে গেছে আর পরকীয়টা এখন একটা বেধির মতো কাজ করতেছে আমাদের সমাজে মানে বুঝতেও পারতেছে না কি আমার হাজবেন্ড কি পরকিয়া করতেছে না আমার ওয়াইফ পরকীয়া করতেছে সকালবেলা যখন হাজব্যান্ড ঘর থেকে বের হয়ে যাচ্ছে ভালো মহিলা দেখা যাচ্ছে বের করে দিচ্ছে কিন্তু হয়তো হচ্ছে উনি অফিসে না গিয়ে হাজব্যান্ডটা অফিসে না গিয়ে দেখা যাচ্ছে যে অন্য একটা মেয়েকে নিয়ে সারা আগে দিন এসছে বাসে এসে ভদ্রলোকের মধ্যে ডুবে গেছে তো এই জিনিসটা যখন কিছুদিন অতিবাহিত হয় কিছুদিন পরে দেখা যায় যে তার ওয়াইফ জানতে পারে জানতে পারলে এই বিশ্বাস যখন ভেঙে যায় ওই বিশ্বাস ভাঙা থেকেই সে তার স্বামীকে তালাক দিয়ে দিচ্ছে আবার একে অধিকাংশ সময় মেয়েদের বেলায় হয় শুধু ছেলেদের বেলা হয় কি আমি বলবো না অনেক মেয়ে ধরনের কাজগুলো করে অনেক মহিলা ঘরে থেকে দেখা যায় পরকিয়া করতেছে তখন স্বামীকে বাধ্য হয়ে তার তালাক দিয়ে দিচ্ছে আর এই তালাকে বেশি বেশি ভুক্তভোগী হচ্ছে আমি বলবো সন্তান ছেলে মেয়েরাই ওরাই বেশি ভুক্তভোগী হচ্ছে ছেলে মেয়ে যে সমস্ত কারণ এই মা বাবার এ ধরনের তালাকের পরিপ্রেক্ষিতে ছেলে মেয়ে যেটা থেকে ভুক্তভোগী হচ্ছে সেটা হলো ছেলে মেয়ে মা বাবা হারাচ্ছে সামাজিক মর্যাদা হারাচ্ছে তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে না কারণ একজন পিতা কিংবা মাতা ছাড়া একজন সন্তান কখনো সুশিক্ষিত হতে পারে না পিতা এবং মাতা দুজন একত্রিতভাবে একজন সন্তানকে আমি মনে করি সুশিক্ষিতভাবে গড়ে তুলতে পারে কিন্তু এই তালাকের প্রভাবে একটা সন্তান সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সামাজিক পদমর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে একটা সন্তান দেখা যাচ্ছে যে সে একটা জায়গায় গিয়ে যখন কথা বলতে যাচ্ছে তার মা বাবার সেপারেশনের কারণে অন্য সন্তানগুলোকে তার অন্য মা বাবারা মিশতে দিতে চাচ্ছে না ওই সন্তানটা মা বাবার ডিভোর্সের কারণে সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে বাল্য বিবাহের কারণেও আমাদের সমাজে দিন দিন তালাকের প্রবণতা বেড়েই চলছে একটা কথা যদি আমরা সমাজে সবাই চিন্তা করে দেখি যে বয়সে মেয়েকে স্কুলে হাতে বই নিয়ে যাওয়ার কথা সে বয়সে একটি মেয়ে সংসারের ঘানি টানছে এটা কত বড় দুঃখজনক একটা বাল্য মেয়ে যে মেয়েটা স্কুলে যাবে সে প্রাথমিক বই হাতে নিবে সে কিনা দুইটা সন্তান কোলে নিয়ে হাঁটছে ঘর গৃহস্থির কাজ করছে তো তখন কি সে তার স্বামীকে সময় দিবে না সন্তানকে সময় দিবে না ঘর গৃহস্থির কাজে সময় দিবে যখন সে কোনোকেই সময় দিতে পারতেছে না তখন গিয়ে দেখা যাচ্ছে যে সে কাউকে পরিবারে সন্তুষ্ট করতে পারতেছে না আসলে কিন্তু এটা তার দোষ না এটা তার বয়সের দোষ যে বয়সটায় সে খেলাধুলা করার কথা বই পড়ার কথা ওই বয়সটাই তাকে বিবাহ দিয়ে দেওয়া দেওয়া হচ্ছে যার কারণে বাল্যবিবাহের কারণে দিনকে দিন আমাদের দেশে তালাকের প্রবণতা বাড়ছে মহারানার উচ্চ আকাঙ্ক্ষার কারণেও দিনকে দিন আমাদের সমাজে তালাকের প্রবণতা বেড়ে চলছে দেখা যাচ্ছে যে একটা উচ্চবিত্তের ছেলে দশ লক্ষ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কাবিন দিচ্ছে কিন্তু পরবর্তীতে কিছুদিন গেলে দেখা যাচ্ছে যে ওই ধনী ব্যক্তিকে আগের সে পজিশানটা নাই তখন সে আগের মতো তার ওয়াইফকে চালাতেও পারতেছে না উচ্চবিলাসীভাবে দেখা যাচ্ছে যে ওয়াইফটা তার সংসার থেকে চলে গেল একটা দিন মোহনের মামলা করে দিল তালাক প্রদান করছে ওই মোহনানার উচ্চ উচ্চ মোহরানার কারণে দিনকে দিন আমার কাছে কেন মনে হচ্ছে যে তালাকটা বেড়েই চলছে সামর্থ্যের বাইরে মোহরানা মোটেও উচিত না আমাদের দেশে তালাকের প্রবণতা কমানোর প্রতিকার যদি আমরা চাই তাহলে প্রথমে আমাদের পরিবারগুলোকে এগিয়ে আসতে হবে আমাদের পরিবারগুলোকে এক বাক্যে বলতে হবে যৌতুক নিবও না যৌতুক দিবও না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাল্যবিবাহ সম্পর্কে শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে ওদেরকে সজাগ করতে হবে ওদেরকে প্রতিবাদ করতে শেখাতে হবে বাল্যবিবাহ সম্পর্কে যদি বাল্যবিবাহ বন্ধ করা যায় তাহলে তালাক অনেকাংশে কমে আসবে আমাদের মানবাধিকার সংস্থাগুলো এবং দেশের বিভিন্ন সংস্থাগুলো রাষ্ট্র বিভিন্নভাবে কাজ করে বিভিন্ন আইন প্রয়োগ করে তালাক প্রবণতা কমানোর চেষ্টা করতেছে এ ব্যাপারে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে যদি আমরা সকলে এগিয়ে আসি তাহলে একদিন বাংলাদেশে তালাকের প্রবণতা অনেকাংশে কমে যাবে তালাক প্রবণতা বন্ধ করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে যখনই আমরা দেখব কোনো জায়গায় যৌতুক দেওয়া হচ্ছে যদি আমরা সকলে মিলে একে প্রতিবাদ করি তাহলে দেখা যাবে যে ওই বিবাহটা যদি যৌতুক বিবাহ কোন যৌতুকবিহীন কোনো বিবাহ হয়ে যায় তাহলে ওখানে হয়তো বা অনেকটা তালাক প্রবণতা কমে আসবে এই জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার সবাইকে অনুরোধ করব। আমরা সকলে সচেতন হব অন্যকে সচেতন করব। এবং গণসচেতনতা গড়ে তুলব রাষ্ট্র সরকার এ ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে মানবাধিকার সংস্থাগুলো সাহায্য করছে আমরা যদি সজাগ থাকি আমরা একে যদি অন্যকে সাহায্য করি তাহলে আমাদের দেশে দিনকে দিন তালাকের প্রবণতা কমে আসবে ধন্যবাদ